আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ বাংলাদেশ সচিবালয় থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা সকল জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন অর্থাৎ আজকের ভিডিওটি হয়তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কোথাও বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত পৌঁছে এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন এক বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে অনলাইনে আবেদন করতে পারেন সুপ্রিয় দর্শক দেরি নয় শুরু করা যাক এখানে আলোচনা করব পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে শুরু করা যাক নম্বর এক কম্পিউটার অপারেটর বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম গ্রেড একজন নেওয়া হবে কোনো প্রতিষ্ঠান হতে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট থাকলে পুস্তৃত আবেদন করতে পারবেন কম্পিউটারের ক্ষেত্রে টাইপের আপনার পঁচিশ এবং তিরিশ শব্দের গতি হতে হবে দুই নম্বরে ষাট ক্রিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্যারেটেটি দুজন নেওয়া হবে কোনো প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের ক্ষেত্রে আপনার পঁয়চল্লিশ এবং সত্তর শব্দের গতি হতে হবে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সহ ইমেলের কাজ জানা থাকতে হবে তিন নম্বর ক্যাশিয়ার চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন স্কিল একজন নেওয়া হবে স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা অক্ষরিক বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই দুইজন নেওয়া হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক আপনার নেওয়া হবে ছয় জন গ্রেড বিশ বিশ হাজার দশ টাকা স্যালারি আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে পোষ্টিতে আবেদন করতে পারবেন আপনার এই পোষ্টিতে আবেদন করতে কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই পোষ্টিতে আবেদন করা যাবে ডাইন পাশে যে সব জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই সেসব জেলার নাম এখানে দেওয়া আছে কষ্ট করে একটু দেখে নেবেন যেসব জেলা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে এখন আলোচনা করব বিস্তারিত নিয়ে আবেদন দাখিল এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত শর্ত অবশ্যই প্রতিপালন করতে হবে এখানে দেওয়া হচ্ছে এক পাঁচ বিশ বাইশ তারিখ প্রার্থীর বয়স সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতলযোগ্য আশা করি বুঝতে পারছেন আপনাকে অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে হবে টিএম ইডি ডট টেলিটক ডট কম বিডি এটি ওয়েবসাইট লিঙ্ক এই লিঙ্কটার মাধ্যমে আপনাকে প্রবেশ করে এই জব সার্কুলারটি ডাউনলোড করতে হবে এটার মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শুরুর তারিখ পাঁচ পাঁচ বিশ বাই সকাল দশটা থেকে শুরু শেষ তারিখ একত্রিশ পাঁচ বিশ বাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় আছে এটা আবেদন করার সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন ছবি লাগবে তিনশো গুণন তিনশো পিক্সেল স্বাক্ষর লাগবে তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে কোন পদের জন্য কত টাকা জমা দিবেন টেরিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে এক থেকে চার নং পদের জন্য এক শত টাকা বাকি পদগুলো ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘোঁটার মধ্যে জমা দিতে হবে কিভাবে এস এম এস পাঠাবেন প্রথমে টি স্পেস ইউজার আইডি লিখে সিন করতে হবে ষোলো তির নম্বরে এক্সাম্পল দেওয়া আছে দেখে নেবেন সুপ্রিয় দর্শক কোনো সমস্যা হলে একশো একুশ নম্বরে কল দিয়ে সমস্যা সমাধান করে নিতে পারেন আবারও দেখা হবে কোনো একটি জব সার্কুলার নিয়ে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ